সুতরাং আমরা করি কি রুহে নফসে চাইলে চাইলে খিচুড়ি পাকিয়া বলাই। রুহ সম্বন্ধে কোরআনে কুজবার উল্লেখ আছে, সেটা সফটওয়্যারে তল্লাশি চালাইছিল আমার ভক্ত ডাক্তার এম এ রশিদ। ও পাইছিল 23 বার, পরে দেখল না 2 বার রুহানা, ওইটা অন্য শব্দ। এই 21 বার আমি কোরআনের কোন সুরার কত নম্বর আয়াতে তার হুবহু অর্থ এবং ব্যাখ্যা করে দিয়ে গেছি, যা পৃথিবী থেকে হ করেনি এমনকি ইমাম গাজ্জালিও করেনি। যদি বললো অহংকার হয়, হাতের আঙ্গুলায় না দিয়ে দেখতে হয় না, এই কথা কেউ বলে নাই যে শয়তান একমাত্র মানুষের অন্তরে থাকে, বাহিরে থাকে না। আসমান জমিনের সব তৌহিদে বাস করে, তৌহিদে শয়তান থাকার অধিকার নাই। শয়তান কই থাকে? আমার অন্তরে, এই অন্তর বিহনে আমার হাতটাও মুসলমান, আমার পা শরীর সব মুসলমান। মুসলমান মানে যে তৌহিদে বাস করে, সাইনবোর্ডের মুসলমান না। নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দা গ্রামে পূর্ব দিকে 1 মাইল দূরে হাতের বা দিকে সালা বাবার মাজারে 1 বছর করছি। এরকম শরীরটা হয়ে গেছিল, ওই যে ওই ছবি আছে। আমার বলছিল কি চাষ, আমি ধন সম্পর্ক অনেকটা খরচা বসে দেখি করুন, 20 টাকা আমার ভাই দাঁড়াতে পারেনি। আমার বাপে চেয়ারিগুন্ড থানার প্রথম এমএমবিটি, আমার মা চেয়ারিগুন্ড থানার তৃতীয় এন্ট্রান, প্রথম মঞ্জু বেলা ব্যানার্জি, সেকেন্ড সেতারা বানু। ওর অহংকার করে বলে নামগুলো আউলার পড়া না। আমি জেলবার্গ মিশন ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছি, স্বপ্নেও কল্পনা করিনি এই ফকরা ফকিরিরা নিয়ে আমি জাহাঙ্গীর আসবো। ইট ওয়াজ কমপ্লিট আউট অফ মাই ড্রিম। আমি লিখে রেখেছিলাম ব্যারিস্টার সবিতা রঞ্জন পাল হতে চাই, ইজি জাহাঙ্গীর। আল্লাহ মুস্কি হাসছিল, আল্লাহ মুস্কি হাসছিল। উনি রেখে রাখছে জাহাঙ্গীর তর কপালে পকড়া ফকির ইতিহাস। আমি কেমনে যান কম, আমার সময় ইস্ট পাকিস্তানে সেকেন্ডারি এডুকেশন বোর্ড জিজ্ঞেস করে দেখতে পারো, পড়ে 6 লক্ষ ছাত্র তখন পরীক্ষা দিচ্ছে একটা। আমি অঙ্কের জন্য ফার্স্ট হইতে পারিনি, আমি ফোর্থ হয়েছিলাম। আমি 10টা বিষয়ে লেটার পাইছিলাম, একটা পাইনি। অঙ্কে পাইছি আমি 39। তা আমার কি বল, যে ফার্স্ট হয়েছে সে 100 100 পাইছে, একটা ডিঙ্গা মুখে নিয়ে। ওনার এডিশনাল ম্যাথমেটিক্স ছিল, তাতেও 100 পাইছে। আমার এডিশনাল সাবজেক্ট ছিল পার্সি ভাষা, ডাবটা ভুতাম ডাবটা ভুতাস ডাবটা ভূত পার্সি যে করছি বল, ওই ফাইভের টাইম ম্যাট্রিক পর্যন্ত পার্সি ছিল, তাও পুরানা পার্সি। 61 বছর আগে ম্যাট্রিক পাস করছি, কল্পনাও করিনি এই ফকরা ফকিরি রেগে আসবো। আমার কাছে এই সাহায্য জিততে না পারো, কিন্তু ঠক পারো,
ঠকার নিয়ত করে আমি ফকির রই নাই। সুতরাং একটু ধ্যান সাধনা করো, মাত্র চারটা মাস ধ্যান সাধনা করো, শিক্ষা যদি না পাও আমারও ফালিয়া দাও কারণ পীর বড় না। সত্য পাওয়া বড়। আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। আমি কি উত্তর নামাজ পড়তাম, তোমরা এগারো উত্তর অনেকে নামই জানো না। ফজর, জোহর, আসর, মগরিব, এশা, চাষ, চাখারা, আবাবিল, তাহাজ্জুদ, সালাতুল উস্তা, সালাতুত তাসবিহ, এত নামাজই ছিলাম। শিশুর মতো কান্ত আমার পিতা, আল্লাহ তুমি যেখানে থাকো সেখানে আমার নিয়ে যাও, তুমি যদি ডোমের ঘরে থাকো আমার ডোম বানাও, কারণ আমি জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্মাইছি, তাই আজকে আমি মুসলমান। আমি যদি হিন্দুর ঘরে জন্মাইতাম আজকে আমি হিন্দু। সুতরাং জন্মই কি আমার জন্ম আশীর্বাদ না পাও, সুতরাং শিখাই আজ পর্যন্ত শুনো নাই যে জীবন্ত দেহটাই নকশের কবর, ওই মাটির গর্ত, হ্যাঁ ওটাকে কবর মানবা, অস্বীকার করব। কিরকম মানবা? হাজিরা যখন হজ করবার যায় মক্কায় তিনটা শয়তান থাকে মিনারে হেরে, বড় শয়তান, পেট শয়তান, ছোট শয়তান, এক শালাও শয়তান না। ওই পাথর দিয়ে মানাচ্ছে, পাথরটা তো হিতে বাস করে, হাজি তুই যে কঙ্কর মাটি এই রকম করো তো হিতে বাস করে, তুই যে ফেঁকা মাটি হাতটাও তো হিতে বাস করে, শুধু তো হিতে বাস করে না তোর মনটা। মন দিয়ে শিখ, মাস্টারি গুরুর ছাত্র, এই জাহাঙ্গীর পাইখানা সৌখী আপনি কি মুসলমান? উনি বললেন আমি ইহুদিও না, খ্রিস্টান না, অগ্নি উপাসক না, এমনকি আমি মুসলমান না। সার কি আমরা গাড়ি আমরা পাহাড়ি আমরা বাড়ি আম মেহমানখানা, বাথরুম, একটা বাগান গোলাপে বুঝে দিচ্ছি। Thank you.